বড় থেকে আসি, সাকিব খানের লিডার আমি বাংলাদেশ আরটিভির ছবিটা, এই ছবিতে নতুন কিন্তু একেবারে একজন অ্যামেচার ডিরেক্টর টিভি উনি নাটক করতেন, ফিল্ম বানিয়েছেন, তার মানে ওই প্রডিউসার ওই ডিরেক্টর থেকে কিন্তু সাকিব বেশি পরিপক্ক। তো সাকিবকে একটু ডিফারেন্ট ক্যারেক্টার দিয়েছেন, ডিফারেন্ট ক্যারেক্টার দিয়েছেন। নামটা তোমরা শুনে শুনতে পাচ্ছ যে এটা একটা পলিটিক্যাল ধাঁচ এবং একটা মানে দেশ তো পরিবর্তন করবে যুবকরা, দেশ তো পরিবর্তন করবে আসলে যুবক প্রতিনিধিরা। তো ওই জায়গা থেকে লিডার আমি বাংলাদেশ বানানো হয়েছে এবং তথাকথিত ওকে কোনো অন্য গেটআপ টেটআপ না, খুব ন্যাচারালভাবে উপস্থিত করা হয়েছে এবং এই একটা নতুনত্ব। এবং সাকিব নিজে থেকে একটু আলাদা পারফরমেন্স করার প্রয়াস করে পেয়েছে এবং করেছে, এটা একটা সাকিবের জন্য নতুন দিক। আমি কাট করে চলে আসি, সেটা হচ্ছে এরপরে কী জানি কিল হিম, কিল হিমে আমি বললাম, আমি চ্যালেঞ্জ শব্দটা অহংকার হয়, আমি আমার মত প্রকাশ করছি, অনন্ত ভাইয়ের যতগুলো কাজ দেখছো ওর সবচেয়ে বেটার কাজ দেখবা, মনে করো তোমরা তাকে যে মার্ক দাও তার থেকে তাকে বেশি, তার তার নাচ ভালো চেষ্টা করেছে, সে পারফরমেন্স সবচেয়ে বেশি পারফরমেন্স, আমি নাচ তো আমি অত বুঝি না, পারফরমেন্সের কথা বলি, সে তার জীবনে অন্যান্য ছবির তুলনায় বেটার পারফরমেন্স করেছে, তোমরা দেখে নিবা এবং প্রত্যেকের ছবিটা দেখবে এবং আমাকে বলবা। সাকিব আলাদা পারফরমেন্স করতে চেষ্টা করেছে, সাকিবে অ্যাবনর্মাল তামিল বা মালায়ালামের কোনো ধাঁচ না, এটা অন্যরকম একেবারে, ঠিক আছে, ন্যাচারাল একটা লুক, ন্যাচারাল একটা গেট আপ, ন্যাচারাল একটা পারফরমেন্স করতে চেষ্টা করেছে। তেমনি আমাদের আনন্দ সাহেব আমি বলবো ওনার যতগুলো অভিনয় দেখেছি বেস্ট অ্যাক্টিং মনে হয়েছে। দেন চলে আসি বাপ্পি, ওর জীবন দিয়ে চেষ্টা করেছে বাপ্পি, ওর ইয়েতে শত্রু ছবিতে আমি তো পুরো ওর সাথে আমার শত্রু ছবি নেই, আমি ওর শত্রু, মানে আমি ওই শত্রুটা আমি, তো ওই শত্রু ওর জীবন দিয়ে চেষ্টা করেছে, গেল এটা বাপ্পি ভালো করেছে। পাঁচ নায়কদের কথা বলি আমি মূলত। এরপর হচ্ছে যে আমার বাম পাশে বসা জয় চৌধুরীর তো এটা ক্যারেক্টার বেসিক্যালি যে তুমি দেখবে এটা সাকিব খানের মতো চরিত্র, মানে এটা জাস্ট এতগুলো ছবির মধ্যে এই ছবিকে বলে দিই আমি পিওর নাইনটিজ বাংলা ছবি, ছবি যদি জনমানুষ ধরে নেয় ভাই ধরে ফেলাবে, কিন্তু ভাই জনমানুষ যদি পছন্দ করে নেয় গল্পটা, এবং তোমার দেখবার নাইনটিজের একটা ছবি দেখতে না, দুঃখ কষ্ট হাসি ম্লান ফান ফুললি পাবে, এটা মানে নাইনটিজকে মনে করে দিবে তোমাকে। যেমন নাসিরুদ্দিন শাহ একটা করছিল না ডার্টি পিকচার, বিদিয়া বালানারও অনেক পুরনো ধাঁচের, একেবারে একটা পিওর একটা বাংলা ছবি আর কি, মানে নাইনটিজের পিওর বাংলা ছবির ধাঁচ পাবা, আদল পাবা। বলে দিলাম এগুলো কথা যদি কোনোটা চেঞ্জ হয় আমাকে বললো, ভাই রে মিশা ভাই আপনার আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি আবারও বললাম নো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ অহংকার আল্লাহ পছন্দ করেন, আমার অভিজ্ঞতার আলোকে বললাম। তো চারটা হয়ে গেল এবং ও আমার সাথে পারফরমেন্স করেছে, এবং আমি যখন দেখলাম ও মন দিয়ে চেষ্টা করতেছে, ভাই মন থেকে কেউ কিছু করলে তো আমার মনে সেটা সাড়া দেয়, আর আমি বিশ্বাস করি ভাই দিল সে যদি তুমি কিছু করবে আরেক দিল সেটা টাচ করবে, তখন আমি ওকে আমার আমি দাঁড়াইছিলাম, দাঁড়ায় সেটা দাঁড়ায় ওকে আমি বলছি আরও দিল খুলে কর, কোনো ফলো করবি না দাঁড়ানোর মধ্যে, মানে স্বাভাবিক কারণে রাজ্জাক ভাইকে সবাই ফলো করতো, এখন সাকিব একটা আদর্শ সাকিবের মতো যখন ওর বাচন ভেঙে আসতেছে আমাকে নো ব্রেক ইট, এটা সাকিবের মতো ঢং হয়ে যাচ্ছে, ভাঙো ভাঙো তোমার মতো করে করো, ডিরেক্টর কী বলতে শুনো আর তোমারটাকে মিলাও, ওই একটা বললো না বারো তেরো টেক হচ্ছে, ডিরেক্টর যেভাবে বলতেছে ওইটা আমরা এখন তো মডার্ন অ্যাক্টিং করি তো ওইটা ঠিক হচ্ছিলো না, ওখানে আমার দিকে তাকায় তো অনেক নর্মাল ওকে টেকে দিচ্ছে কিন্তু উনি যেভাবে লেবু ভাই চাচ্ছেন ওভাবে, এটা আমাদের কাছে মনে হচ্ছে অনেক পুরনো একটা ধাঁচ হয়ে যাচ্ছে। তারপরে আমি বললাম শোন একদম থাক সব শুটিংয়ে আমরা বসাই দিয়েছিলাম, বসেন বসেন বসেন, ও ঘেমে যাচ্ছিলো, ও তো কারণ তৈরি করতেছে, ও তো ওর জায়গায় ঠিক ঠিককে তো আর বেঠিক করা যায় না। তারপরে আমি বললাম লেবু ভাই একটু মিলিয়ে করুক, তারপরে বললাম তুই লেবু ভাই তোরটা মিলে একটা করতো, যেটা করছো ওইটাই ওই টেক ওকে,